এরপর অনেক স্কলাররা বলেছেন যে ঈদের দিনে কবর জিয়ারত করা মাকরুহ, তবে কারো যদি রীতিমতো অভ্যাস থাকে যে তিনি প্রতিদিনই করেন বা প্রায়ই করেন, সেক্ষেত্রে তারা বলেছেন সমস্যা নেই। তারা বলেছেন আনন্দের দিনে এরকম কষ্ট রিসিভ না করতে। তারা বলেছেন তাখসিসু জিয়ারাতিল কুবুর বিল আয়াত, কেউ যদি ঈদের দিনের সাথে কবর জিয়ারতকে খাস করে তাহলে এটা মাকরুহ হবে, কিন্তু লাউ ইয়াজুরুকা আদাতিন ফালাবা আসাফি, ইন জেনারেলি কেউ কবর জিয়ারত করলে এটাতে তেমন কোনো সমস্যা নেই।